এই বিচারহীনতা থেকে মুক্তি চাই। আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই নিকট অতীতের কথা। আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের ঘটনা, রামু বৌদ্ধ মন্দিরের ঘটনা, কুমিল্লার দুর্গাপূজার ঘটনা, দুর্ভাগ্যজনক হলেও সত্য, একটি ঘটনারও বিচার হয় নাই। আজকের দিনে দাঁড়িয়ে একতার বাংলাদেশের সামনে দাঁড়িয়ে সম্প্রীতির বাংলাদেশ করার স্বপ্ন নিয়ে একটি কথা বলতে চাই, অতীতে যত ঘটনা হয়েছে তার নিরপেক্ষ তদন্ত চাই, দোষীদের শাস্তি চাই, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার চাই। আমরা বারবার পরিষ্কার বলি, আমরা কোনো বিশেষ কিছু চাই না, আমরা এই বাংলাদেশের নাগরিক, আমরা সমান অধিকার নিয়ে এই মাটিতে বসবাস করতে চাই। এদেশ আমার, এদেশ জন্ম আমার, আমার পূর্বপুরুষ 71 সালে এই বাংলাদেশ স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, আমরা এদেশ ছেড়ে কোনোদিন যেতে চাই না। আমরা সেরকম পরিবেশ চাই। গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসেছিলেন, বিকালে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের লোকরা যমুনায় ওনার সাথে সাক্ষাৎ করেছি। তিনি একটি কথা বলেছেন যে আমরা একটি পরিবার, আমরা সেটার বাস্তবায়ন চাই। তিনি একটা কথা বলেছেন, আমরা এমন একটা রাষ্ট্র চাই, আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে কাউকে কোন মন্দির পাহারা দিতে হবে না। আজকে আমার মুসলমান ভাইরা আমাদের মন্দির পাহারা দিচ্ছেন, যারা পাহারা দিচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা পরিষ্কার বলছি, যারা আমাদের বাড়িঘর লুটপাট করেছে, যারা আমাদের মন্দির হামলা করেছে, যারা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, তারা তাদের রাজনৈতিক পরিচয় আমাদের কাছে মুখ্য নয়। তারা দুর্বৃত্ত, তারা অপরাধী, তারা দুষ্কৃতকারী, আমরা তাদের বিচার চাই। আপনাদের সম্প্রীতির বাংলাদেশ করার স্বপ্নের সাথে একাত্মতা ঘোষণা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ।